এই মুহূর্তে রয়েছে আমি হরিণঘাটার সীমাতে। আর এইখানে তোমরা তো জানো 8ই জুলাই আমাদের সুজয় রথ গেছে, এবং আজকে 15ই জুলাই উল্টো রথ। সেই উপলক্ষে কিন্তু এখানে চলছে পুরীর আদলে রথযাত্রার উৎসব। তো এখানে কি কি প্রোগ্রাম আছে, কি কি হচ্ছে, টোটালটাই খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাই। এটা হলো পবুরহাটার মূল গেট। তো আমি এখন ভিতরে প্রবেশ করছি। আর এইখানে উল্টো রথ উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে হরিণঘাটা কেন, পুরো নদিয়াতে এরকম অনুষ্ঠান আগে পরে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তো তোমাদের যদি জানা থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এখানে কিন্তু পুরী থেকে আনা হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামের সেই বিগ্রহ মূর্তিকে, এনে এখানে কিন্তু পুজো করা হবে। আর এখানে সেই পুরীর যে আদলে যে পুরীর যে যেভাবে রান্না হয় ভোগের প্রসাদ, যেভাবে রান্না হয় জগন্নাথ ঠাকুরের মন্দিরে, ঠিক সেই আদলে কিন্তু এখানে আজকের দিনে সেইভাবে কিন্তু ভোগ রান্না হবে। 6টা হাঁড়িতে করে, একটা হাঁড়ির উপরে আর একটা হাঁড়ি, তার উপরে আর একটা হাঁড়ি, এইভাবে কিন্তু এখানে সেই প্রসাদ কিন্তু রান্না হবে। আর এখানে কিন্তু থাকছে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। তো প্রচুর ভক্তরা কিন্তু আজকে এখানে আসবেন, প্রচুর ভক্তরা কিন্তু আজকে এখানে প্রসাদ গ্রহণ করবেন। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে আমি কিন্তু টোটালটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হচ্ছে প্রভুর আড্ডার মূল মঞ্চ, আর এখানে কিন্তু পুজো করা হচ্ছে সেই পুরী থেকে আনা জগন্নাথ ঠাকুরকে। তো আমি সেখানে যাচ্ছি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে প্রচুর অনেক ভক্তরা কিন্তু বসে আছেন পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং পুজো দেখার উদ্দেশ্যে। আর সামনে কিন্তু রয়েছে সেই জগন্নাথ দেবের সেই মূর্তি বা বিগ্রহ। তা মূলত এই যে বিগ্রহ, এই যে মূর্তি, এই ঠাকুর কিন্তু নিয়ে আসা হয়েছে পুরী থেকে, তোমরা দেখতে পাচ্ছ। ঠাকুরের যে মূল মঞ্চ তার পাশেই কিন্তু রয়েছে ভক্তদের বসার জায়গা। তা ঠিক এইভাবে কিন্তু ভক্তদের বসার জন্য এরকম করে কিন্তু ব্যবস্থা করেছেন ওনারা। আর ঠিক তার ডান দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ডান দিকটা, এই দিকটা রয়েছে কিন্তু সেই প্রসাদ যে রান্না হচ্ছে সেই প্রসাদের রান্নার জায়গা। তা আমি ওখানে যাবো, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর চলে এসেছি দেখো, আর এখানে কিন্তু চলছে সেই ভোগের যে প্রসাদ, প্রসাদ কিন্তু এখানেই রান্না হচ্ছে। আর এইখানে পাশেই চলছে সেই খাজা তৈরির কাজ, দেখতে পাচ্ছ ওখানে খাজা তৈরি হচ্ছে। আর এই যে মাটির হাঁড়ি, আর এই মাটির হাঁড়ি করে কিন্তু প্রসাদ কিন্তু রান্না হবে। তো চলো আমি একে করে দেখি, এখানে কিন্তু সবজি কাটা হচ্ছে, নারকেল কোরানো হচ্ছে, তো ওনারা কাজ করছেন। আর এই হচ্ছে মূলত হাঁড়ি, এই হাঁড়িতে করে সেই ভোগের যে প্রসাদ সেটা কিন্তু রান্না হচ্ছে। পুরীর আদলে কিন্তু খাজা এখানে কিন্তু তৈরি হচ্ছে, সে খাস্তা খাজা। এই খাস্তা খাজা কিন্তু আপনাকে কুপন দিয়ে কিন্তু সংগ্রহ করতে হবে। তা এখানে কিন্তু সেই খাজা কিন্তু ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু খাজা কিন্তু ওনারা তৈরি করছেন এইভাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাজা সংগ্রহ কেন্দ্র, মানে কুপন নিয়ে এসে আপনাকে এখানে এসে কুপন জমা দিলে আপনি খাজা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু খাজা আপনি নিতে পারবেন কুপন নিয়ে এসে। যারা খাজা এবং ভোগের প্রসাদ নেবেন, বাটা নেবেন, তারা কিন্তু এই মূলত এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এই কাউন্টার থেকে কুপন করে তারপরে কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর এইখানে রয়েছে বারকোড, অনলাইনের ব্যবস্থা কিন্তু ওনারা রেখেছেন। মহাপ্রভুর ভোগের প্রসাদ মাত্র 151 টাকা করে রেখেছেন, আর পুরীর যে বিখ্যাত খাজা 500 গ্রাম মাত্র 125 টাকা। এই যে বারকোড রয়েছে, আপনারা এখান থেকে অনলাইন পেমেন্ট করে আপনারা কিন্তু এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন। এখানে কিন্তু কুপন দেওয়া হচ্ছে। আর যারা বসে খাবেন তাদের জন্য কিন্তু আলাদা প্যান্ডেল করা আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছে প্যান্ডেলটা, এখানে কিন্তু সমস্ত সাধারণ যে মানুষ আসবেন দূর দূরান্ত থেকে, তাদের যে উদ্দেশ্যে কিন্তু এই প্যান্ডেলেই তাদেরকে প্রসাদ দেওয়া হবে। এখানে কিন্তু চলছে সাধারণ যে ভক্তরা আসবেন দূর দূরান্ত থেকে, এবং এখানকার লোকাল যারা আছেন যারা প্রসাদ গ্রহণ করবেন তাদের কিন্তু রান্না এখানে চলছে। তো প্রচুর, তোমরা দেখছো
প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন তাদের রান্নার উদ্দেশ্যে। কখন থেকে রান্না শুরু হয়েছে? ছটা। কত মানুষ আনুমানিক বোঝা যাচ্ছে কত মানুষ খেতে পারে আজকে? 3-3.5 হাজার। এই যে এখানে যে প্রসাদ তৈরি হচ্ছে, আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র, মানে যেখানে প্রসাদ দেওয়া হবে ভক্তদেরকে। তো মূলত আজকে সারাদিনে, মানে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে 3-3.5 হাজার লোক কিন্তু এখানে খেতে পারেন। দুপুরবেলা 1-1.5 হাজার লোক হতে পারে। দুপুর এবং রাতে কিন্তু খাওয়ার ব্যবস্থা, এখানে প্রসাদ নেওয়ার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে সবার জন্য। যারা দূর দূরান্ত থেকে আসবেন সবার জন্যে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করে রেখেছেন ওনারা। তো এখানে কিন্তু প্রসাদ কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে। তো আমি এখানকার যে পুরোহিত আছে, মানে যে রাঁধুনি আছে, ওনার কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, কথা বলার চেষ্টা করবো যে এই রান্নাটা ঠিক কী প্রসেসিংয়ে হবে, কীভাবে হবে, তো কতগুলো হাঁড়ি থাকবে টোটালটাই ওনার কাছ থেকে একটু জেনে নেবো। তো চলো জানা যাক। বলছি আমরা যতটা জানতে পেরেছি 6টা হাঁড়ি থাকবে। 6টা হাঁড়ির মধ্যে উপরের হাঁড়িটাই প্রথমে রান্না হবে, এরকম কমলকা ফুল জেসা আছে, হ্যাঁ চুলার মুখটা এসেই আছে, একটা একটা করে 6টা হাঁড়ি বসবে। 6টা হাঁড়ি বসবে, তাই তো? উপরেরটা কি আগে রান্না হবে? হ্যাঁ, একটা যাবে না তাহলে যাবো, একটু যদি ভালো করে বুঝিয়ে বলেন। একটা জ্বলছে, হ্যাঁ তো যাবে না, পেহেলে যাবে না, উপর থেকে যাবে না, উপরে প্রথমে যাবে, তাই তো? আর নিচে যেটা থাকবে সেটা? নিচেটা আছে এরকম ফাঁক আছে, এরকম ফাঁক দিয়ে হাঁড়ি একটা একটা 3টা বসবে, তার মধ্যে 3টা বসবে। মূল যে মন্দির সেখানে কিন্তু অলরেডি কীর্তন চালু শুরু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু পুজোর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে। পুরোহিত মশাই কিন্তু সেখানে চলে এসেছেন, এবং উনি কিন্তু এখানে পুজোর জন্য সব সমস্ত রকম ব্যবস্থা কিন্তু উনি করছেন। তো এখানে চলছে কিন্তু কীর্তন, তোমরা শুনতেই পাচ্ছ। আর পুরোহিত মশাই কিন্তু এখানে বসে পড়েছেন, ওনার যে কাজ আছে সেগুলো কিন্তু চলছে। দেখো পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, তা এখানে পুজো কিন্তু চলছে, জয় জগন্নাথ। তো আমি ঠাকুরকে একটাই কথাই বলবো যে আপনি, মানে সবাই ঠাকুর ভালো থাকুক এবং সবাইকে ঠাকুর ভালো রাখুক, তো সেটাই চাইবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ এখনও করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবার মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। তো পুরোহিত মশাই কিন্তু ওনার পুজো কিন্তু উনি শুরু করেছেন। এই পুরোহিতকেও কিন্তু আনা হয়েছে পুরী থেকে কিন্তু ওনারা মূলত এখানে এসছেন। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এসছেন, উপস্থিত হয়েছেন এই পুজোর দেওয়ার উদ্দেশ্যে, পুজো দেখার উদ্দেশ্যে। তো প্রচুর ভক্তরা আজকে এই শ্রীমাট আর প্রভুর আড্ডায় কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।